তোমার পরীক্ষার ফলাফল মানে কি? এটি নির্ভর করে কোন কোষগুলি পরীক্ষা করা হয়েছিল তার উপর। সেগুলি আপনার টিউমার থেকে ক্যান্সার কোষ বা আপনার রক্ত বা লালা থেকে সুস্থ কোষ কি না। ক্যান্সার কোষ থেকে পরীক্ষার ফলাফল। পরীক্ষার জন্য ডাক্তার আপনার টিউমারের স্যাম্পল থেকে গভীরভাবে দেখবেন। আপনার পরীক্ষার ফলাফল আপনার ডাক্তারকে ক্যান্সার কিভাবে আচরণ করছে সে সম্পর্কে আরও ভালো ধারণা দিতে পারে, বা তারা আপনার ডাক্তারকে বলতে পারে কোন চিকিৎসা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করতে পারে। এই তথ্যটি এই মুহূর্তে উপযোগী নাও হতে পারে, তবে আপনার যদি আরও কিছু অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হয় বা আপনার ক্যান্সার ফিরে আসে এমন লক্ষণ দেখা দেয়, তবে এটি ভবিষ্যতে সাহায্য করতে পারে। এই পরীক্ষা থেকে ডাক্তার যা বলতে পারেন না তা হলো আপনি ক্যান্সার আক্রান্ত হওয়া উচ্চ সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছেন কি না। এটি খুঁজে বের করার জন্য ডাক্তারের আপনার সুস্থ কোষের প্রয়োজন। সুস্থ কোষ থেকে পরীক্ষার ফলাফল। রক্ত বা লালা থেকে সুস্থ কোষের ভিতরে দেখে আপনার ডাক্তার খুঁজে বের করতে পারবেন যে আপনি কোন জিন নিয়ে জন্মগ্রহণ করেছেন। বেশিরভাগ লোকের পরীক্ষা নেগেটিভ ফিরে আসে মানে তারার ক্যান্সার হওয়ার উচ্চ সম্ভাবনা নিয়ে জন্ম হয় না। যদি এটি আপনার জন্য একই হয় তাহলে আপনি এবং আপনার পরিবারকে কোনো চিন্তা করতে হবে না। এখন ক্যান্সার হওয়ার কারণ সম্ভবত আপনার শরীরে অস্বাভাবিক অসুস্থতার কারণে। একটি পজিটিভ পরীক্ষা হলো যখন আমরা দেখতে পাই যে আপনার এমন একটি জিনের সুযোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন যা আপনাকে কিছু ক্যান্সার হওয়ার উচ্চ সম্ভাবনা দেয়। যদি এটি আপনার জন্য সত্যি হয় তবে এটি আপনার ক্যান্সার হওয়ার অন্যতম কারণ হতে পারে। আপনার জন্য কোনো চিকিৎসা সবচেয়ে ভালো তা প্রভাবিত করতে পারে। এই তথ্যটি ব্যতিক্রম মনে হতে পারে, কিন্তু আবার আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমাতে আমরা কিছু করতে পারি। কখনো কখনো আমরা স্ক্যান এবং চেক করতে পারি যাতে আপনার যদি এটি আবার ফিরে আসে তবে আমরা এটিকে তাড়াতাড়ি খুঁজে পাই। আপনার পরিবারের অন্যান্য সদস্যরা একই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু তারা পরীক্ষা না করা পর্যন্ত জানতে পারবেন না। কখনো কখনো ডাক্তার আপনার জিনের কিছু খোঁজ নিয়ে, কিন্তু তারা নিশ্চিত নয় যে এটা কি। তারা এটিকে একটা অনিশ্চিত ফলাফল বলতে পারেন। কখনো কখনো পরীক্ষা ফলাফল দেয় না এবং এটি আবার করার প্রয়োজন হতে পারে। তাই আমাদের প্রশ্ন ফিরে যাই, পরীক্ষার ফলাফল মানে কি। পরীক্ষার ফলাফল আমাদেরকে বলতে পারে যে কোন চিকিৎসা আপনার জন্য ভালো কাজ করার সম্ভাবনা রয়েছে। এই তথ্য এখন বা ভবিষ্যতে দরকারি হতে পারে। আপনার সুস্থ কোষ থেকে পরীক্ষার ফলাফল আমাদেরকে বলবে যে আপনি অন্য মানুষের তুলনায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি নিয়ে জন্মগ্রহণ করেছেন কি না। যদি এটি আপনার জন্য সত্য হয় আমরা আপনাকে সাহায্য করতে পারি, এবং যদি আপনার পরিবারের সদস্যরা পরীক্ষা করতে চান তবে আমরা তাদেরকে সহায়তা দিতে পারি। আপনি যদি নিশ্চিত না হন যে আপনার পরীক্ষার ফলাফলের অর্থ কি, তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, তারা আপনাকে বুঝিয়ে বলবেন।